দেখুন, চীনের জন্যই ভারত মহাসাগরে উত্তেজনা বাড়ছে, দাবি আমেরিকার। অনলাইন ডেস্ক। ভারত মহাসাগরে অযথা উত্তেজনা অস্থিরতা আবহ তৈরি করেছে চীন, এমনটাই দাবি আমেরিকার। ওয়াশিংটনের চোখে ভারত মহাসাগর সত্যি সত্যি শান্তি সুস্বস্তির মহাসাগর, কিন্তু চীনা নৌবাহিনী সেখানে যেভাবে তৎপরতা বাড়াচ্ছে তাতে উদ্বেগ বাড়ছে। মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় ফিল্ড কমান্ডার অ্যাডমিরাল স্কট সুইফট শুক্রবার সাংবাদিকদের কাছে সরাসরি এই উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ওভার ওয়ান বেল্ট ওয়ান রোড কর্মসূচি মেনে চীন যেভাবে উত্তরোত্তর ভারত মহাসাগরে একের পর এক রণতরি জড়ো করেছে তাতে সমস্যা আরও জটিল হয়ে উঠছে, প্রশ্নের পর প্রশ্ন উঠতে শুরু করেছে। এর পরিণতি কী হতে পারে তা নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে। স্পষ্ট করে বোঝা যাচ্ছে না ওভার কর্মসূচি অনুসরণ করে ঠিক কী করতে চাইছে। একটা অদ্ভুত রকমের ধোঁয়াশার মধ্যে রয়েছি আমরা। আমি যে দেশে যাচ্ছি তারাই এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে আমার কাছে, তিনি আরও জানিয়েছেন। ভারত সফরে এসে ভারতীয় সেনা কর্তা ও সরকারি আমলাদের সঙ্গে বিষয়টি নিয়ে তিনি সবিস্তারে আলোচনা করেছেন। এই ব্যাপারে ভারতের সঙ্গে হাত মিলিয়ে আমেরিকার কিছু করণীয় আছে কিনা তা নিয়ে তার কথা হয়েছে সূত্র আনন্দবাজার। আমার এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।